আসসালামু আলাইকুম। বাংলা ভাইরাল নিউজ ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে বাংলাদেশে ঘটে যাওয়া এমন কিছু চমকপ্রদ খবর উপস্থাপন করব যে খবরগুলি শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন। গুরুত্বপূর্ণ এই খবরগুলি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিন। পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ থাকায় ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। গায়ক নোবেলের বিরুদ্ধে আবারও জিডি, চলছে মামলার প্রস্তুতি। সাংবাদিক রোজিনা কাণ্ডেও অক্ষত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার বিরোধী উস্কানি দিচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথে বাংলাদেশে কিছুটা স্বস্তি পেলেও উল্টো চিত্র বিরাজ করছে ভারতে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড় নিয়ে বাড়ছে শঙ্কা ও উদ্বেগ। এদিকে সোমবার রাতে ইয়াসের প্রভাবে বাংলাদেশে ঝোড়ো বাতাসের সৃষ্টি হয়। গত বছর ঘূর্ণিঝড় আমফানও পশ্চিমবঙ্গ উপকূলে প্রথম আঘাত হেনে সুন্দরবন হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল পেরোনোর সময় ধ্বংসযজ্ঞ রেখে গিয়েছিল। অপরদিকে আমফানের চাইতেও ইয়াস আরও ভয়ঙ্কর হতে পারে এমন আশঙ্কা জানিয়ে ইতিমধ্যেই সতর্ক থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যটির আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ক্রমেই শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি, আর এরই মধ্যে অপেক্ষা করছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এই দুইটি কারণে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সোমবার সন্ধ্যায় ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে গত ছয় ঘণ্টায় ঘূর্ণিঝড় ইয়াস ঘণ্টায় 7 কিলোমিটার বেগে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে বলে ধারণা করা হচ্ছে। আগামী 12 ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। পরের 24 ঘণ্টায় আরও শক্তি নিয়ে হয়ে উঠবে অতি প্রবল ঘূর্ণিঝড়। পূর্ণিমার প্রভাবে বুধবার সকাল 9:15 শুরু হবে জোয়ার। সকাল 10:48 সর্বোচ্চ সীমায় পৌঁছাবে জোয়ার, তারপর থেকে আবার পানির উচ্চতা নামতে শুরু করবে। পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা বলছে ইয়াসের উপকূলে উঠে আসার সময় হেরফের হলেই বিপদ বাড়বে, কারণ সকাল অথবা একটু রাতের দিকে যদি ইয়াস স্থলভাগ স্পর্শ করে তাহলে তার প্রভাব অনেক বেশি আক্রমণাত্মক হবে বলে মনে করছেন তারা। আলিপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা জি কে দাস বলেন, পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের বিষয় আমাদের মাথায় রয়েছে, নির্দিষ্ট কোনো সময় ঘূর্ণিঝড় স্থলভাগে আশ্রয় পড়বে সেটি এখনও নির্দিষ্ট নয়, তবে জোয়ারের সময় ইয়াস আশ্রয় পড়লে সেটি মারাত্মক হবে। তিনি জানান ঘূর্ণিঝড়টির স্থলভাগের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে এর গতিবেগ আরও বাড়বে, ঘণ্টায় 118 থেকে 185 কিলোমিটার গতিতে আশ্রয় পড়ার কথা ইয়াসের। তাই আনুমানিক সময়ের আগে সেটি উপকূলে উঠে আসতে পারে, সেক্ষেত্রে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে উপকূলের এলাকাগুলি। গায়ক নোবেলের বিরুদ্ধে আবারও জিডি, চলছে মামলার প্রস্তুতি। 7 দিনের মাথায় তরুণ সঙ্গীত তারকা মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে আবারও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঢাকার হাতিঝিল থানায় গতকাল 10:00 গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক ইথন বাবু নোবেলের বিরুদ্ধে এই সাধারণ ডায়েরি করেন। প্রথম আলোর সঙ্গে আলাপে সোমবার দুপুরে তিনি জানালেন, শিগগিরই তিনি নোবেলের বিরুদ্ধে মানহানি, ডিজিটাল নিরাপত্তা আইন ও কপিরাইট ইস্যুতে মামলা করবেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে দেশের সঙ্গীতাঙ্গনের গুণী শিল্পীদের নিয়ে মানহানিকর কথাবার্তা বলেন নোবেল। নিজের ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেওয়া এক পোস্টে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। তিনি লেখেন, ইথুন বাবু একজন চোর, অন্যের গান নিজের নামে চালিয়ে দিয়েছে, ফলে এবার নোবেলের বিরুদ্ধে জিডি করেছে ইথুন বাবু। ফেসবুক পোস্টে নোবেল তার মানহানি করেছেন বলে জিডিতে উল্লেখ করেছেন বাবু। রাজধানীর হাতিরঝিলে দাঁড়িকৃত জিডি নম্বর 899। ইথন বাবু বলেন, সঙ্গীতাঙ্গনে আমার দীর্ঘ জীবনের পথ চলা, গুণীজনদের সঙ্গে যেমন কাজ করেছি তেমনি সমসাময়িক ও তরুণদের সঙ্গেও কাজ করেছি আমি। এই দীর্ঘ সময়ে সঙ্গীত জীবনে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথাই বলেছে। আমি নাকি চোর, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে, ছেলে MBA করেছে, পরিবারের মধ্যে আমার কর্মক্ষেত্রে এবং সর্বোপরি দেশের মানুষের কাছে এভাবে সম্মানহানি করবে তা তো মেনে নিতে পারি না। শ্রোতা ভক্তসহ সারাদেশে সঙ্গীত এবং সঙ্গীতের বাইরে আমার অসংখ্য বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছে।
নোবেলের পোস্টের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে, তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করেছি। আমি থানায় হাজির হয়ে পুলিশ কর্মকর্তাদেরকেও অনুরোধ করেছি এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার জন্য। নিশ্চয়ই কারো উস্কানি আছে, নয়তো এমন সাহস নোবেল কোথায় পেল? ইথনবাবু আরও বলেন, ফেসবুক পেজ থেকে নোবেলের করা ওই পোস্টগুলো আমাদের সঙ্গীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে এভাবে কথা বলার পাশাপাশি তিনি স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানকে হুমকি দিচ্ছেন, সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন। তার কত বড় সাহস! দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত। ডিজিটাল নিরাপত্তা, সাইবার ক্রাইম ও মানহানি, এই তিন বিষয়ে আমি তার বিরুদ্ধে মামলা করব। এই মুহূর্তে সব ধরনের তথ্য প্রমাণ জোগাড় করছি, হাতে পেলেই মামলা দিয়ে দেব। সাংবাদিক রোজিনা কাণ্ডেও অক্ষত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কেউ তাকে টলাতে পারবে না। তাকে নিয়ে যত সমালোচনা হয় ততই তিনি শক্তিশালী হন, তার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ যত বেশি তত তিনি সফল মন্ত্রী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন সমালোচনা মাথায় নিয়ে মন্ত্রী থাকার সংখ্যা খুবই কম। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই বিরল তালিকায় নিঃসন্দেহে শীর্ষে থাকবেন। এবারের মন্ত্রিসভায় প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি একজন চিকিৎসক, কিন্তু পূর্ণমন্ত্রীর আবদারে তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে দেওয়ার তথ্য দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী না থাকাও জাহিদ মালিকের সৌভাগ্য। শেখ হাসিনার আরেকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত, 2009-এর মন্ত্রিসভা পূর্ণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে একজন প্রতিমন্ত্রী ছিলেন। 2001-এ মোহাম্মদ নাসিমের মতো হেভিয়েট স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও একজন প্রতি জুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবার জুড়েও তাকে সরিয়ে দেন। ডেঙ্গু নিয়ে লেজ গোবরে, করোনা মোকাবেলায় নজিরবিহীন সমন্বয়হীনতা ব্যর্থতা, গণমাধ্যমে দুর্নীতির ডজন ডজন সংবাদ ইত্যাদি কিছুতেই নড়বড়ে হয় না স্বাস্থ্যমন্ত্রীর গদি। অদ্ভুত ম্যাজিকে তিনি আরও ক্ষমতাবান হন। দলের মন্ত্রীদের সমালোচনাও গায়ে মাখেন না জাহিদ মালেক, কারণ তাদের চেয়ে তিনি ক্ষমতাবান। তার ইচ্ছা অনিচ্ছায় সচিব অদলবদল হয়, ডিজির চাকরি বাড়ে। প্রধানমন্ত্রীর পর এত ক্ষমতা আর কোন মন্ত্রীর রয়েছে? রোজিনা ঝড়ে আমলাতন্ত্রের মুখপাত্র হয়ে খামচিতত্ব আবিষ্কারের পরও অটল আমাদের স্বাস্থ্যমন্ত্রী। এই ঘটনা নাকি তাকে আরও ক্ষমতাবান করেছে। এবার তিনি সমালোচনাকারীদের নিশ্চয়ই এক হাত দেখে নেবেন। সরকার বিরোধী উস্কানি দিচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল, অথচ তারাই এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশে হত্যা সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতির ধারক ও বাহক বিএনপি, তারা এখনও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। আন্দোলনের সক্ষমতা হারানো বিএনপি এখন উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ওবায়দুল কাদের বলেন, এর আগে তারা শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ভাস্কর্য বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষ মদদ দিয়েছিল। তিনি বলেন, রাজপথে একটি মিছিল করার সামর্থ্য হারানো দলটি অন্ধকার গলিপথ আর ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নই এখন কূটকৌশল হিসেবে নিয়েছে। অন্যের আন্দোলনে ভর করে বিএনপি এগিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার আর পরাশ্রয়ী রাজনীতি বিএনপির মেরুদণ্ডহীনতাই প্রমাণ।